লাল কেল্লা মানে আলাদা রকমের ঐতিহ্য আছে অপরূপ সাজ দড়ি দিয়ে অপরূপ প্যান্ডেল বাংলা জগদ্ধাত্রী নগরী বলা হয় কৃষ্ণনগর এবং চন্দননগরকে আর এখন আমি রয়েছি কৃষ্ণনগরে কৃষ্ণনগর মাটির পুতুলের শহর সকলে নিশ্চয় জানা রয়েছে আর এখন যেখানে যাচ্ছি এই মানে আমি পোস্ট অফিসের মোড় থেকে যাচ্ছি আর আমার সাথে সৌনক রয়েছে ওর সাথে দেখা হলো আমার বুড়িমাতে দেখা হলো তো ও আমাকে মোটামুটি গাইড করে করে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় সব একদিনে পুজো তো এখানে মেইনলি তোমাদের তো একদিনেরই পুজোটা হয় যেরকম চন্দননগরে বছর চার দিন আগে থাকতে সব আরম্ভ হয়েছে হ্যাঁ যেহেতু চন্দননগর যেরকমটা মানে একদিনের নয় অনেকদিন আগে থেকেই হয়ে থাকে তো তাই জন্যই মেইনলি প্রবলেমটা হয়ে যায় মানে দুটো জায়গায় একসাথে এখন যাচ্ছি কোথায় হাতারপাড়াতে যাচ্ছি এখানে যে ঠাকুরটা সেটা তোমাদেরকে দেখাবো এই হচ্ছে মানে গেটটা হাতারপাড়া একদম গেটটা আর এই হচ্ছে মূল যে মণ্ডপটা এখানে কিন্তু বদ্রীনাথের আদলে টোটাল যে মণ্ডপটা সেই মণ্ডপটা সেজে উঠেছে ভিতরে এরকম ঝাড় রয়েছে এখানেই এই মন্দিরে মায়ের যে প্রতিমাটা সেটা পূজিত হয় প্রতি বছরই এই যে সাজ আমি যখন চন্দননগরে গিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম এখানকার সাজের একটা মানে আলাদা রকমের ঐতিহ্য আছে এই ধরনের সাজ কিন্তু অন্য কোথাও দেখা যায় না উপরের দিকটাতে যেরকমটা দেখতে পাচ্ছ মায়ের যে মুকুটটা আমি এর আগের বছর যখন এসেছিলাম ঠিক এরকমটাই লক্ষ্য করেছিলাম মানে এরকম অনেকটা বড় থাকে অনেকটা কাজ থাকে এখানে এটা হচ্ছে হাটারপাড়া বারোয়ারির যে ব্যানারটা এবছরের যে নির্ঘণ্ট সেটা মধ্যমণি বলা হয় এই গলির লাইটটাও বেশ ভালো লাগছে টোটাল মানে এই গলিটাকে সাজানো হয়েছে লাইটে আর এখানে একজন ঢাকি ঢাক বাজাচ্ছেন সেটা কিন্তু লাইটে এখানে দেখো বেশ ভালো লাগছে দেখতে এবার চলে এসেছি জজকোট পাড়া বারোয়ারিতে এটা হচ্ছে মণ্ডপের একদম সামনের অংশটা রাস্তার ওপর থেকেই যেতে হয় রাস্তাটা পুরোপুরি সাজানো হয়েছে জজকোট পাড়া বারোয়ারির ঠাকুর হচ্ছে এটা দেখো পিছনের দিকে যে চালচিত্রটা সেটা কিন্তু গোলাকার একদম যাচ্ছি মেজুমার এখানটাতে লাইটগুলো বেশ ভালো লাগছে রাস্তার মধ্যে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে প্রচুর মানুষ কিন্তু দেখে আসছেন ফিরছেন এখানকার একটা ফেমাস পুজো এই মেজুমার যে পুজোটা সামনের দিকে ভিড় দেখো কত মানুষের ভিড় এখানে থামসা মাদল বাজানো হচ্ছে এটা দেখার ভিড় চলো দেখে আসি কলেজ স্ট্রিট বারোয়ারি যেটার নাম প্যান্ডেলে ঢোকার আগেই দেখাই মাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে এই টোটাল ব্যাপারটা কিন্তু এখানে দেখানো এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মালোপাড়া বারোয়ারির দিকে মালোপাড়ার যে ঠাকুরটা সেটা হচ্ছে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ ছবিটা এটা অপরূপ মাতৃ প্রতিমা এটা কিন্তু ঠাকুরটার ছবিটা শুধুমাত্র আমি যাচ্ছি এই সামনে দিয়ে যেতে হবে মালোপাড়ার এই ঠাকুরকে বলা হয় মা জলেশ্বরী এখানে কিন্তু পুজোর একটি ইতিহাস রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গা রাজরাজেশ্বরী এই যে ঠাকুর এই ঠাকুর এই
ठाकुर के आगे मैं नौका को विसर्जन देवा हतो विसर्जन दी मालव सम्प्रदायर मानुषेरा और सेखान किन्तु मालोपाड़ा बारोवाड़ी एखो चले आससे आर कि पुजोटा चले आससे जयरामबाटीर माँ शारदार जगद्धात्री पूजार नियम और निष्ठा मेने पुजो एखो होता किन्तु लेखा रही है। मालोपाड़ा बारोवाड़ी पैंडल होच्छे एइटा एखाने पैंडल ऐतिह्य नय एखानकार ऐतिह्य एखानकार ठाकुर कारण एटा एत पुरनो एकटा पुजो सरु एक गलि ये गलि दिए जो है मैंने गलि मानुषे एन जरा आस देखते ही पाच ये पुजो ना देखले क्योंकि कृष्णनगर पुजो देखा असम्पूर्ण थे जाए। ये हे मंदिर ठीक है मैं मालोपाड़ा बारोवाड़ी जो मंदिर से ऊपर एक विशाल आकृति झाड़ और सामने ये हम ठाकुर रही है सामने दिखे माँ जलेश्वरी सम्पर्क हमें बी जेहेतु राजा कृष्णचंद्र आमल थे पुजो हो आजो आजो किन्तु कृष्णनगर राजबाड़ी थे 15 टाका चाँदा आसे पुजोर जो और ये पुजो देखते भीषण ही सुंदर पुजो मैंने से ठाकुर जो सजा अपरूप सज मायर टाना टाना चोख भीषण सुंदर लगे देखते ऐतिह्यवाही पुजो आजो किन्तु बर्तमान ये देखा जा महादेव एक मूर्ति रही है से पुजो से मूर्ति किन्तु एखाने पुजो होच्छे पुजोर जो काज आज के जो पुजोर जो काज इतिमध्ये कमप्लीट हो गेछे। ये मालोपाड़ा बारोवाड़ी माँ जलेश्वरी पुजो सम्पर्के एकटुखानी सौनकर का जानलाम कि कार्बाइटर कि बोलछिले कार्बाइटर ओई माने विसर्जनेर समय माँ के थाने बाधा है तखन ओखाने कार्बाइटर लैम्प दिए जाला कार्बाइटर लैम्प दिए ओखाने आलो आलोकित करा हय शांगेर माध्यमे कृष्णनगर जो विसर्जन से तो विख्यात से सकले ही जानो सेटा एई ठाकुर होये थाके आर एकटा कि ब्यापार मायर बुलेने काज आछे अच्छा सेटा तो माने होये आसछे एखन होये आछे मैंने राजबाड़ी थे रानीमा 15 टाका चाँदा ये क्योंकि आजो आजो एखे मैं एखो तो रानीमा रही बर्तमान रोचे आजो एखे एट भीषण ऐतिह्यवाह बेपार सेपार लागल चले पत्रबाजार स्वीकृति संघे ए बचर थीम लाल केल्ला देखो लाइट शो टा हम लाइट शो ये एनजय करो और ये चिंगारी ऐसी भर्ती के देखते ही देखते बहावत की आग में पूरा देश दहल कृष्णनगर आदि माँ के दर्शन करते चकर पाड़ा बारोवाड़ी नाम परिचित रहे गेटा लाइटर गेटा परपर एखे लाइट दिए सजाना होने एरक एक लाइट करा देखते दारूण लगे लाइटगुलो मैं एकदम ऊपर दिखे दुई धार टोटालटाई लाइट सेजे थके एकदम ये मंडपे सामने मंडपे दुई पासे किन्तु काज रही है दारूण दारूण काज रही है एखे देखा जा पालकी को पालकी नहीं जावा हे जिनिसटा जे रकम देखा जा टोटाल मंडपटा एरकम काज जुड़े रही है एगुलो किन्तु दड़ी दिए पुरोपुर देखो पाटेर काज रही है दारूण माने काजगुलो एक एक जिनिस एरकम मानुषगुलो के तैरी करा एटा किन्तु छोट्ट बेलाय आमरा देखतम मने आछे एरकम जे सुपुरी इयर मध्य बसे गाचर डाले मध्य बसे तारपरे निये जावा हतो से जिनिसटा देखे मने पड़े गेल ठीक है एकदम मंडपर सामने अंशा देखो टोटाल मंडपटा क्योंकि यह रकम धरण जो उपकरण सेगल दिए बनानो पाटे अनेक व्यवहार होता आए का सेक्शन ओपरटा एरक सजानो और ये हे मैं एकदम सामने दारूण दारूण क्या
এবারে আদিমাকে দেখাই তোমাদের, চকের পাড়া আদিমা। এই মা সত্যি মানে এখানকার অনেক পুরনো ঐতিহ্যবাহী পুজোর মধ্যে একটা পুজো। এই যে সাজ, মানে কৃষ্ণনগরের সেই সাজ, মানে যে সাজের কথা বলছিলাম, মৃৎশিল্পী সমীর পাল নতুন বাজার কৃষ্ণনগর নদীয়ার এই যে টোটাল ঠাকুরের সাজ রয়েছেন এবং টোটাল যে ঠাকুরটা তৈরি করেছেন। এখানকার ঠাকুরের মুকুটটা ভালো করে দেখো কতটা মানে বড়, একদম টোটাল যে সাজের মানে ডাকির সাজ যেটা, এখানে মুকুটটা অনেকটা বড় হয় কৃষ্ণনগরের ঠাকুরের। এইটা মানে এই দিককারের ঠাকুরের এইটা আমি অনেক লক্ষ্য করেছি। এই দিকে রয়েছে একটা আস্ত একটা ট্রেন, ঠিক আছে, যে বাষ্পচালিত ইঞ্জিনের যে ট্রেন, সেই ট্রেনটাকে তৈরি করা হয়েছে এরকম প্লাইয়ের ওপরে বিভিন্ন পাটের কাজ দিয়ে ট্রেনটা তৈরি করা। দারুণ কাজ করা, দারুণ এক একটা কাজ এখানে দারুণ করা। এখানে কিছু বেশ কিছু কাশফুল, মানে ট্রেন লাইনের ধারে কাশফুল বেশ কিছু, ওপরে পাখি উঠছে, মেঘ, এই জিনিসগুলো টোটালটাই এরকম ধরনের কাজে তৈরি করা। ওই দিকে রয়েছে ব্রিজ, হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে। গ্রাম্য ছোঁয়াও যেরকমটা রয়েছে সেরকম শহুরে আবহাওয়া সেটাও রয়েছে এই মণ্ডপে। 2022-এ যে যে প্রাইজগুলো পেয়েছে পরপর পরপর এখানে সব লাইন দিয়ে সাজানো রয়েছে। পরবর্তী প্যান্ডেলে চলে এসেছি, এটা হচ্ছে তাঁতিপাড়া। তাঁতিপাড়ার এই ঠাকুরকে বড় মা বলা হয়। প্যান্ডেলের ভিতরটা ঠিক এইভাবে সেজে উঠেছে। এই যে বড় মা, কৃষ্ণনগরের বড় মা, এই ঠাকুরের যে সাজটা, সেই সাজটা সত্যি ভীষণ ভালো। চলো একদম সামনে থেকে দেখাই। মানে এখানে কিন্তু ঠাকুরটা দেখতেই মানুষ আসেন। এখানকার মানে সাজটা অনেকটা অন্য রকমের, মানে এতক্ষণ যে কোনো আমি ঠাকুর দেখলাম তার থেকে পুরোটাই আলাদা। বিশেষ করে পিছনের যে অংশটা, মানে চালচিত্রের যে অংশটা, সেটা অনেকটাই আলাদা। যেখানে হাঁস দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবার ঘট দেখা যাচ্ছে, আর পুতুল রয়েছে বিভিন্ন, এই যে এই যে এই জায়গাগুলো ফলো করো, পুতুল দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা সাজানো। দারুণ মানে ভাবে সেজে উঠেছে পুরো টোটাল ঠাকুরটা। আজকের ব্লগের সর্বশেষ যে প্যান্ডেলটা সেটা হচ্ছে ক্লাব রেনবো। একটা অপরূপ প্যান্ডেল, মানে শুধুমাত্র প্যান্ডেল নয়, যে লাইটের কাজটা করা হয়েছে না সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এই যে মানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দক্ষিণ সিকিমের নামচির চার ধাম। একদম উপরে রয়েছে মহাদেব, আর দুই পাশের যে জায়গাটা মানে এত সুন্দর লাগছে, মানে কলকাতার যে কোনো প্যান্ডেলকে কিন্তু হার মানাতে পারে এই প্যান্ডেলটা। একদম এই যে মন্দিরটা রয়েছে এখানে দেখো, কিন্তু বিভিন্ন ঠাকুর দেব দেবীরা রয়েছেন এই জায়গাটাতে। আর এই যে অংশটা দেখতে পাচ্ছো, এখানে যে লাইটের কাজটা করা হয়েছে, আমার তো দেখে কোনো অংশে মনে হচ্ছে না এটা প্যান্ডেল, পুরো সত্যিকারের একটা মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু তৈরি হয়েছে। একদম সামনের অংশে একটা বড় প্রদীপ জ্বলছে, আর এই জায়গাটাতে একটা এরকম ফোয়ারা রয়েছে, আর একদম সামনে এইখানে নন্দী মহারাজও রয়েছে কিন্তু। মণ্ডপের পিছনের অংশটায় চলে এসেছি, যেটাই কিন্তু প্রবেশ পথ, মানে এখানে মানে সামনের যে জায়গাটা সেই জায়গাটা দিয়ে কিন্তু ঢোকা যাবে না, এখান থেকেই প্রবেশ পথ। প্রবেশ করলেই এখানে একটা মন্দির রয়েছে। এই হচ্ছে মন্দিরটা যেখানে মাতৃ প্রতিমা এখানে পূজিত হচ্ছে, দেখতে পাচ্ছ প্রতিমাটা। এই প্রতিমাও মানে এরকম ডাকের সাজে মা এখানে সুসজ্জিতা হয়ে আছেন। মায়ের কিন্তু গয়নায় সোনার উপর যে সাজ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ক্লাব রেনবোর সাথে সাথে এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। যে কটা পুজো আমি দেখলাম, কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো, কোন প্যান্ডেলটা ভালো লাগলো, কোন ঠাকুরটা ভালো লাগলো, সেটা আমাকে জানিও। চন্দননগরেও ঘুরেছি, কৃষ্ণনগরেও ঘুরলাম, ঠিক আছে, মানে দু জায়গার কিন্তু দুটো আলাদা আলাদা যে ফর্মেট, মানে পুজোটা তো হয়ই, কিন্তু চন্দননগরে একটুখানি বেশি দিনের পুজো হয়, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তো হয়ই, এখানে এই একদিনে মূল মাহাত্মটা থাকে। কোনটা তোমাদের ভালো লাগলো সেটা আমাকে জানিও, কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিয়ে দিও। যদি তুমি কৃষ্ণনগরের বাসিন্দা হও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, নদিয়া জেলা থেকে যদি দেখে থাকো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।